1969 সালে ভারতবর্ষে ব্যাংকের জাতীয়করণ হওয়ার আগে সাধারণ গরিব মানুষ টাকা ধার করার জন্য গ্রামে জমিদার বা সাহুকারদের কাছ থেকে টাকা নিত। কিন্তু জমিদাররা প্রচুর পরিমাণে তাদের উপর সুদ চাপাত, যার ফলে জমিদাররা তাদের ভিটে বাড়ি কেড়ে নিত আর তাদেরকে জমিদারের বাড়িতে ক্রীতদাসের মতো কাজ করাত। 1946 থেকে 1947 সালের মধ্যে বাংলায় জমিদার ও কৃষকদের নিয়ে এক বিরোধ বাড়তে থাকে। জমিদাররা বলেন, যেসব কৃষকরা সুদসহ টাকা দিতে পারবে না তাদের অর্ধেক ফসল জমিদাররা নিয়ে নেবে। কিন্তু এই কথা কৃষকরা স্বীকার করে না। তারা বলেন, তিন ভাগের এক ভাগ ফসল তারা জমিদারকে দিতে পারবে। ইতিহাসে এই ঘটনাকে তেভাগা আন্দোলন বলা হয়। তেভাগা কথার অর্থ তিন ভাগের এক ভাগ। ভারতের ইতিহাসে তেভাগা আন্দোলন ছাড়াও জমি নিয়ে কৃষক ও জমিদারদের মধ্যে আরও অনেক বিদ্রোহ হয়েছিল। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আন্দোলন হল নকশাল বিদ্রোহ। ওয়ান্ডার হিস্ট্রির এই নতুন পর্বে আপনারা জানতে পারবেন বর্তমান ভারতবর্ষের সক্রিয় নকশাল বিদ্রোহ সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, এই চ্যানেলে প্রথমবার আসলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নকশাল বিদ্রোহ জানতে হলে আগে আপনাকে বুঝতে হবে সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ইতিহাস সম্পর্কে। 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলার পরবর্তীতে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি গঠিত হয়। এরপর 1964 সালে জ্যোতি বসু কমিউনিস্ট পার্টিকে বিভক্ত করে দেন। সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এই সিপিআইএমের হাত ধরে 1977 সালে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। 1977 সাল থেকে 2000 সাল অর্থাৎ 23 বছর পর্যন্ত জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এর সাথে সাথে পশ্চিমবঙ্গে 1977 থেকে 2011 সাল অর্থাৎ 34 বছর ধরে সিপিআইএমের রাজ চলতে থাকে। অপরদিকে 1967 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট গ্রাম নকশালবাড়িতে একটি দরিদ্র ছেলে কৃষি কাজ করছিল। তার কাছে সেই জমির সরকারি কাগজপত্র সব কিছু থাকতেও তাকে সেই গ্রামের জমিদারের গুন্ডারা এসে প্রচুর মারধর করে। এই দৃশ্য দেখে সেই গ্রামের কিছু মানুষ যেমন চারু মজুমদার, কানু সান্যাল ইত্যাদি লোকজন আন্দোলন করতে থাকে। তাদের সাথে সাথে সকল গরিব কৃষক একজোট হতে থাকে। একত্রিত হয়ে তারা বিভিন্ন জায়গার সাহুকার ও জমিদারদের সকল সম্পত্তি নিয়ে নেয় এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করতে থাকে। এই আন্দোলনের সূচনা পশ্চিমবঙ্গে হলেও যেসব স্থানে জমিদার ও সাহুকাররা ছিল সেই সব রাজ্যে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে। এই নকশাল আন্দোলন 1967 সাল থেকে 1972 সাল পর্যন্ত চারু মজুমদারের নেতৃত্বে চলছিল। কিন্তু 1972 সালে তার মৃত্যুর পর আন্দোলনের গতি অনেকটাই কমে যায়। ইতিহাসে এই ঘটনাকে নকশাল বিদ্রোহ বলা হয়। জ্যোতি বসু কার্ল মার্কসের অনুকরণে সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তৈরি করেন। অপরদিকে চীনের মাওজেদংয়ের অনুকরণে তৈরি করা চারু মজুমদারের সিপিআইএমএল অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট, যারা ভারতবর্ষের নকশাল বিদ্রোহ শুরু করেছিল। 1972 সালের পর নকশালপন্থীরা শুধু জমিদারদেরই নয়, বড় ব্যবসায়ী, উকিল, নেতা, মন্ত্রী, শিক্ষক, পুলিশ সবাইকে মারতে থাকে, যার ফলে তখনকার কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেন। 1971 থেকে 1972 সালের মধ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথানুসারে বহু নকশালপন্থীদের জেলে পাঠানো হয়, আবার অনেকজনকে মেরে ফেলা হয়েছিল। তৎকালীন শিয়ালদহের সবথেকে বড় এমএলএ ছিল সৌমেন মিত্র, যিনি কিছুদিন আগে মারা গেছেন। এই সৌমেন মিত্রের বাড়িতে বহু নকশালপন্থীদের ধরে নিয়ে অত্যাচার করা হতো। 1972 সালে চারু মজুমদারের মারা যাওয়ার পর নেতৃত্বের অভাবের কারণে দল ভেঙে গিয়ে ছোট ছোট বেশ কিছু দলে বিভক্ত হয়ে যায়, যারা বর্তমান ভারতবর্ষে এখনও বেশ কিছু জায়গায় লুকিয়ে বসবাস করে এবং সময় পেলেই ভারতের আর্মি, সিআরপিএফ, পুলিশ এবং সরকারের উপর আক্রমণ করে।
2004 সালে নকশালপন্থীরা সিআরপিএফের একটি গাড়ি উড়িয়ে দেয়। 2015 সালে নকশালপন্থীরা ট্রেনের লাইন কেটে দেয়, বেশ কিছু স্থানে বাসে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বেশ কিছু স্থানে নকশাল বিদ্রোহ এখনও সক্রিয় আছে, যা শুধুমাত্র সরকারি না, সাধারণ মানুষজনের জন্যও খুবই বিপজ্জনক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার আসলে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন।